আরজিকরের ঘটনায় শিলিগুড়িতে বৃহত্তর আন্দোলনের ডাক দিল লাউড অ্যান্ড ক্লিয়ার। 4 সেপ্টেম্বর দুপুর 3টায় মহাত্মা গান্ধী মোড়ে জমায়েতে ডাক দেওয়া হয়েছে এই গ্রুপের তরফে। জমায়েতে বিভিন্ন মহলের মানুষ উপস্থিত থাকবেন। শহরবাসীদের এই প্রতিবাদে আসার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা। গত কয়েকদিন ধরেই শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল ও মশাল মিছিল করা হয়েছে এই গ্রুপের তরফে। সোমবার সাংবাদিক বৈঠক করে লাউড অ্যান্ড ক্লিয়ার গ্রুপের সদস্যরা জানান, গান পথনাটিকার মাধ্যমে আরজিকরের ঘটনায় শান্তিপূর্ণ প্রতিবাদ হবে। স্লোগানের মাধ্যমেও প্রতিবাদ জানানো হবে সেদিন। এছাড়াও দেশজুড়ে বাড়তে থাকা ধর্ষণের ঘটনাতেও প্রতিবাদ জানানো হবে। বিগত বেশ কিছুদিন যাবৎ আমাদের রাজ্যে কী ঘটে গেছে তা আমরা সকলেই অবগত, আমরা জানি যে কী কী হয়েছে। এবারে তারপর থেকেই আমরা কিন্তু লাউড অ্যান্ড ক্লিয়ার গ্রুপটা বিভিন্নভাবে প্রতিবাদে রাস্তায় নেমেছি। বহুবার আমরা অনেক রকমভাবে মিছিল করেছি, সেটা মশাল মিছিল হতে পারে, শান্তিপূর্ণ মিছিলই ছিল, কোনো উচ্ছৃঙ্খলা বা বিশৃঙ্খলা তাতে হয়নি। এবারে আমরা চাইছি যে আরও একটু ভালো কিছু বা আরও একটু বৃহত্তর কিছু করা যায় কি না, কারণ এত দিন হয়ে গেল, আজকে 23টা দিন হয়ে গেল, তিলোত্তমার পক্ষে আজ অবধি আমরা কোনো সঠিক বিচারটা পাইনি, আমরা রাজ্যের কেউই পাইনি। তাই আমরা চাইছি যে আরও বৃহত্তর কোনো আন্দোলন আমরা করতে পারি। তো এই কারণে আজকে আমরা মিডিয়ার সামনে এসেছি, যাতে সমস্ত শহরের লোকরা আমাদের পাশে এসে দাঁড়ান, এবং আমরা চাই যে এই প্রতিবাদটা অনেক দূর অবধি পৌঁছোক, অনেক দূর অবধি সকল মানুষের কানে পৌঁছোক যে শিলিগুড়িতে লাউড অ্যান্ড ক্লিয়ার বলে একটি গ্রুপ রয়েছে, যারা তিলোত্তমার পক্ষে রয়েছে, যারা তিলোত্তমার ওপর হয়ে যাওয়া যে নৃশংস হত্যা তার বিরোধিতা করছে, এবং যারা এই এই কাণ্ডের সাথে নিজেদেরকে জড়িত রেখেছেন, যারা অপরাধী, তাদের চরমতম শাস্তির একটা দাবি আমরা রাখছি। তার জন্য আমরা এর আগে বাঘাযতীন পার্ক থেকে 2-3টে মিছিল করেছি। এবারে আমাদের কর্মসূচি হচ্ছে 4 তারিখে, আগামী আসন্ন 4 তারিখে দুপুর 3টে নাগাদ আমরা এয়ারভিউ মোড়ে একটা শান্তিপূর্ণ জমায়েত করব, যেখানে আমরা অনেক মানুষকে চাইছি আমাদের পাশে, যারা আমাদের পাশে এসে আমাদেরকে আরও আরও ভালো কিছু করার জন্য আমাদের উৎসাহ দেবেন, এবং তারাও আমাদের পাশে থাকবেন। এই লড়াইটা তাদেরও, আমাদের শুধু লাউড অ্যান্ড ক্লিয়ার গ্রুপের তো এই লড়াইটা না, এটা গোটা রাজ্যের মেয়েদের, গোটা রাজ্যের ছেলেদের, প্রত্যেকটা মানুষের, যারা এর বিরোধিতা করছে তাদের প্রত্যেকটা মানুষের, যে তারা আমাদের এখানে আসবে, আমাদের সাথে কণ্ঠে কণ্ঠ মেলাবে এবং মেয়েটির জন্য বিচার চাইবে। আর আগামীতে যত মেয়ে আছে তারা যাতে সুরক্ষিত থাকে, তারা যাতে রাস্তায় বেরোতে গেলে তাদের দুবার ভাবতে না হয়, তাদের কোনো রকম কুণ্ঠাবোধ না হয় যে আমি রাত্রি 11টায় কেন একা চলবো, সেটা যাতে না হয়। আমরা যাতে সমান, আমরা যখন বলে থাকি ছেলে মেয়ে সমান, তাহলে আমরা সব জায়গায় সমান নই কেন, এটাও একটা নই কেন, এটাও একটা বিষয়, ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই আমরা চাইছি যে তারাও এগিয়ে আসুক, যারা নিজেদেরকে সেফ ফিল করছে না, যাদের মনে হয় যে না আমিও কোথাও এরকম একটা ঘটনার শিকার হতে পারি, যাদের ভেতরে এই জিনিসটা আছে, যারা ভয়, যাদের ভেতরে ভয় কাজ করছে, তারাও এগিয়ে আসুক যে না আমাদেরকে এই সমাজটাকে বদলে দিতে হবে, মানুষের মানসিকতাটাকে বদলে দিতে হবে, এবং সবাই মিলে একসাথে আমরা চলবো, তাতে কোনো অসুবিধা হবে না। এটাই আজকের আরজি আমাদের। জমায়েত হয়ে আমরা শান্তিপূর্ণ একটা প্রতিবাদ জানাবো, সেখানে আমরা গান গাইতে পারি মেয়েটার হয়ে, বা যেটা আমরা কলকাতায় বা বিভিন্ন শহরে আমরা দেখেছি, যেখানে গানের মাধ্যমে প্রতিবাদ হচ্ছে, নৃত্যের মাধ্যমে প্রতিবাদ হচ্ছে, পথনাটিকার মাধ্যমে প্রতিবাদ হচ্ছে, অঙ্কনের মাধ্যমে প্রতিবাদ হচ্ছে, তো সেটা একটা হতেই পারে, সাংস্কৃতিকভাবে আপনি বলতে পারেন বা নিজেদের বলার স্বরে বলতে পারেন, প্রতিবাদের স্লোগানে বলতে পারেন, সেটা হতেই পারে, কিন্তু আমরা শান্তিপূর্ণ। কারণ দেখুন, আমাদেরকে সুপ্রিম কোর্ট বলেছে যে আমরা যদি শান্তিপূর্ণ মিছিল করি বা শান্তিপূর্ণ জমায়েত করি, তাতে কিন্তু কোনো বাধা সৃষ্টি হওয়ার কারণ নেই, কারণ আমরা করতেই পারি, আমরা রাজ্যের লোক, আমরা একটা মেয়ের সাথে এরকম একটা ঘটনা হয়েছে, নট অনলি সেই মেয়েটি তিলোত্তমা, বাকি অনেক অনেক জায়গায় যেগুলো খবর আমরা পাই না, বিভিন্ন জায়গায় মেয়েদের সাথে এরকম অত্যাচার হয়, বিভিন্ন জায়গায় মেয়েদেরকে মেরে ফেলা হচ্ছে,
এই প্রত্যেকটা মেয়ের জন্য, প্রত্যেকটা ঘরের মেয়ে, ঘরের বউ, মা, সবার জন্য এই প্রতিবাদ আমাদের, শুধু তিলোত্তমার জন্য নয়। দেখুন, সিবিআই নিজের কাজ করছে, রাজ্য সরকার নিজের কাজ করছে, আমরা চাইছি যাই হবে সেটা অতি সত্বর হোক এবং সেটা এতটা ভয়ানক একটি শাস্তি হোক যেটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা বলে থাকি, সেরকম দৃষ্টান্তমূলক একটি শাস্তি হোক, আগামী প্রজন্ম এটার থেকে বার্তা পাবে যে আমাদের কিভাবে একটা মেয়ের সাথে ট্রিট করা উচিত। আমাদের ঘরেও ছোট ছোট ছেলে রয়েছে যাদেরকে আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারছি না আজকে কি হচ্ছে। তো এই জন্য আমরা চাই যে সকলের কাছে একটা খুব সুন্দর বার্তা যাক যে অন্যায় করলে তার বিরোধিতা হবে। সঠিক অপরাধীর যদি ফাঁসি হয়, সঠিক অপরাধীর যদি ফাঁসি হয়, সেক্ষেত্রে আমরা চিন্তা করে দেখব যে না, এটা ঠিক। আমাদের আমাদের একটা সেলফ স্যাটিসফ্যাকশন বলে কথা আছে। আমরা যখন, আমরা বলে না, যে কোনো রাজ্যের প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা অভিমত আছে, তো সেটার উপর বিচার করে তখন বলা যাবে। এটা আপনাদের হয়তো প্রথম দিনের যে আন্দোলনটা ছিল সেই সময়টাতে মানুষ সত্যি সবার প্রচণ্ড রকমভাবে আবেগ কাজ করেছিল, সেই জন্য সবাই এসেছিল, সবাই অবশ্যই দাবি নিয়েই এসেছিল। কিন্তু দেখুন, পার্সোনাল লাইফ সবার আছে, সবাইকে সবারই কাজ করে খেতে হচ্ছে, তবে কর্মক্ষেত্রে যারা ব্যস্ত হচ্ছে তাদের পক্ষে কিন্তু এই আন্দোলনটা কন্টিনিউ করা সম্ভব না। এবার যাতে আগুনটা থেমে না যায় বা এই বিচারের আশাটা যেন মানুষের, যেটা চলে যাচ্ছে মানুষের থেকে, সেটা যেন চলে না যায়, সেই জন্য আমরা আবার এই পদক্ষেপটা নিচ্ছি। আমরা চাইছি যে আগের দিনে যদি আমরা 40 জন থেকে থাকি, এই দিন যদি আমরা 20 জন থেকে থাকি, আমরা চাইছি যে আপনাদের মাধ্যমে যেন আরও 200 জন অন্তত আসে। প্রশাসন যথেষ্ট আমাদের সাপোর্ট করেছেন, তাদেরকে যতবার আমরা কোনো রকম মিছিলের জন্য বা প্রতিবাদ মিছিলের জন্য পারমিশন নিয়েছি তারা দিয়েছেন, শান্তিপূর্ণ মিছিলের জন্য তারা আমাদের কখনোই আটকাননি, এদিক থেকে আমরা সাপোর্টটা পেয়েছি। একদম না, সেরকম রাজনৈতিক দলের কোনো প্রেশার নেই বা কোনো মানুষের হুমকি বা কিছু এরকম ধরনের কোনো অভিজ্ঞতা আমাদের। প্রথম মিছিলটাতে আমার কাছে কিছু মেসেজ এসেছিলো, যেটা মেসেজ বলা যায় না, ওটা অ্যাকচুয়ালি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ছিল সেটা খুব আনপ্ল্যান্ড হিসেবেই বানানো হয়েছিল। আমরা কয়েকজন মিলে কথা বলে একটা কিছু করি, তো সেখানে কিছু মানুষ অ্যাড হয়ে আমাদেরকে পার্সোনালি ফোন করে, সে তারা কে বা কোথা থেকে এসছে সেই সব নিয়ে আমাদের কোনো আইডিয়া নেই, কিন্তু হ্যাঁ, আমাদেরকে ফোন করে বিভিন্ন রকম কথা বলা হয়েছে। আর আমার একটা জিনিস প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে কিছু ফেক অ্যাকাউন্ট আমার সোশ্যাল মিডিয়াতে গিয়ে আমার ছবিতে বিভিন্ন রকম কমেন্ট করেছে যে আপনারা জানেন কী ধরনের হতে পারে, না 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 এরকম কিছু আমরা বুঝতে পারছি না, কিন্তু হ্যাঁ সেটা অবশ্যই একটা ফেক অ্যাকাউন্ট। তিনটে ইন্টারভিউ মোড়ে আমরা একটা জমায়েত যাচ্ছি।